আজকে যেমন বিজ্ঞানের অনেক তথ্য দিয়ে ইসলামের বিভিন্ন আহকামের প্রতি অভিযোগ উত্থাপন করা হচ্ছে তখন আমরা একদল মানুষকে দেখছি তারা বিজ্ঞান দিয়ে ইসলামকে ডিফেন্স করার চেষ্টা করতেছে কিন্তু বিজ্ঞান দিয়ে সবসময় ইসলামকে ডিফেন্স করা যাবে না কেননা ইসলামের সব আকিদা অদৃশ্য আর এই অদৃশ্য বিষয়ে বিজ্ঞান কিছু বলতে পারবে না রুহ বিষয়ে বিজ্ঞানের কিছু বলার ক্ষমতা নাই অতএব বিজ্ঞান দিয়ে ইসলামে আকিদার ডিফেন্স করার কোনো প্রয়োজন নাই আজকে যেমন বিজ্ঞান দিয়ে ইসলামী আকিদার ডিফেন্স করার চেষ্টা করা হচ্ছে ঠিক তেমনি আজ থেকে পাঁচশো ছয়শো সাতশো বছর পূর্বে যখন ফালা সেফাহ দার্শনিকরা ইসলামে আকিদার ওপর আক্রমণ চালালো। তখন একদল আলে মোলাম বের হলেন যারা যুক্তি দিয়ে ইসলামী আকিদার ডিফেন্স করতে চাইলেন কি বলা হয় আশাহারি তাদের কি বলা হয় মাতুরিদি যারা আমাদের দেশের অধিকাংশ হানাফি ভাই বোন বা সারা পৃথিবীর অনেক মুসলমানই আশাড়ি এবং মাতুরিদি আকিদায় বিশ্বাসী অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ সাফিরি ফিরি অধিকাংশ হানাফি মাতুরিদি আর অধিকাংশ শাহেরি আশাড়ি এই দুই মাঝহাবের উৎপত্তি হলো এই দুই মাঝহাব যুক্তি দিয়ে ইসলামের আকিদা প্রমাণ করতে গিয়ে অনেক আকিদা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো কিন্তু কিছু কিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলো না তখন তারা কি সাতটা সাতটা বিশ্বাস সাতটা গুণ মেনে নিল আর এর বাইরে আল্লাহর যত আকিদা যত গুণ আছে সেগুলোর তাবিল অর্থ পরিবর্তন করতে লাগলো আল্লাহ নিচের আসমানে নেমে আসেন সেটা বলতে গিয়ে বলল আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন সেটা বলতে গিয়ে বলল, আল্লাহ তার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহর হাত বলা যাবে না আল্লাহ সুবহানা ও তালা হাসেন এটার অনুবাদ করতে লাগলো আল্লাহ সুবহানা ও তালা সন্তুষ্ট হন এইভাবে তারা আল্লাহর গুণাবলীর অর্থের বিকৃতি অর্থের পরিবর্তন ঘটাতে লাগলো এদের কি বলা হয় আশাহারি এবং মাতুরিদি এই তিনটে ফেরকার মাঝামাঝি ফেরকা হচ্ছে আহলুসন্নতি জামা বা সালাফি মানহাজ কি সেটা সাহাবিরা কিসের উপর ছিল দেখো দেখোরা কিসের উপর ছিল দেখো তাবে তাবেইরা কিসের উপর ছিল দেখো যদি এই বিশ্বাসের উপর থেকে থাকে যে আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় যে কোনো সাহাবি বলেছেন আল্লাহর নিচে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা কোনো সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা কোন সাহাবি থেকে যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর হাসা মানে আল্লাহর সন্তুষ্টি তাহলে মেনে নেব আর যদি প্রমাণ না হয় তাহলে আমরা ওয়াল জামা সাহাবিদের সাথে আছি আমরা তাবে তাবেদের সাথে আছি যেমন আবু হানিফা হানাফি ভাইয়েরা দাবি করেন যে তারা হানাফি কিন্তু মূলত তারা মাঝহাবে হানাফি আকিদাই মাতুরিদি আকিদাই তারা হানাফি নন এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তার বইয়ে প্রমাণ দিয়ে গেছেন আল ফেকুল আকবর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার লিখিত বই সেই বইয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহর হাত আল্লাহর হাত যেমন তার সানে মানায় তেমন কেমন হাত তা আমরা জানি না কিন্তু আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি এই অর্থ করা আল্লাহর আল্লাহর আকিদা সানে গোস্তাফি করা আল্লাহ উপরে উপরে আছেন এটা সত্য প্রমাণিত এটা বিশ্বাস করতে হবে কেমন আছেন কেমনে আছেন তা আমরা জানি না যেমন আল্লাহর সানে মানায় তেমন আছেন তেমনই ভাবে আছেন তো এই সকল ফেরকার মাঝামাঝি সালাফে সালে ওয়াল জামাতের ফেরকা দিন আরও সামনে বাড়তে থাকলো ফেরকা আরও আবির্ভাব হতে থাকলো একদল ফেরকার আবির্ভাব ঘটলো যারা বলল যেমন বলেছি ইমানের ছয়টা বিষয় ছয়টা বিষয়ের একটা বিষয় আল্লাহ আল্লাহকে নিয়ে এত মতভেদ এবার আর একটা বিষয় আছে তাকদির তাকদির নিয়ে মতভেদ হয়ে গেল এক দল বলল আজকে যেমন দেখবেন বহু মানুষ আজকে যদি একটা আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল খেলার পরে ক্যাপ্টেন কে জিজ্ঞেস করা হয় আপনি কেন হেরেছেন ক্যাপ্টেন যদি বলে ভাগ্যের দোষে হেরেছি তাহলে মনে করা হবে সে সেকেলে সে এখনো বিজ্ঞানের যুগে আসতে পারেনি সে অচল অথর্ব অকর্মান্য এটাই মনে করা হবে সে অশিক্ষিত মূর্খ তাই মনে করা হবে তো তাকদিরের ক্ষেত্রে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল একদল মানুষ মনে করলো আমি যেটা করবো সেটাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই নাজুবিল্লা আর একদল মানুষ মনে করলো আমার কোনো ক্ষমতা নাই আমারকে যা কিছু করি সব আল্লাহ করান চুরি করলেও আল্লাহ করান ডাকাতি করলেও আল্লাহ করান হারাম খেলেও আল্লাহ খাওয়ান নাউজবিল্লা এই দুইটা ফেরকা যখন তাকদিরের ক্ষেত্রে আসলো তখন মাঝামাঝি সাহাবিদের কি আকিদা ছিল দেখো সালাফি যারা সালাফ অতীতে চলে গেছে তাদের কি আকিদা ছিল দেখো তাবিদের কি আকিদা ছিল দেখো তাদের আকিদা যাচাই করতে গিয়ে দেখা গেল তারা এই জামাতের সাথেও নাই এই জামাতের সাথেও নাই তাদের আকিদা হচ্ছে আল্লাহ আমাদেরকে করার স্বাধীনতা দিয়েছেন আমরা যা করি স্বেচ্ছাই করি কিন্তু সেই করার ক্ষমতাও আল্লাহ তাআলার দেওয়া আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছায় দিচ্ছি কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা কার দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আল্লাহ যদি না দিতে চান তাহলে আমি দিতে পারবো না কিন্তু আমি দিচ্ছি স্বেচ্ছাতেই এটা বুঝাতে গিয়ে আমি বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা ইরাদা দুই প্রকার আল ইরাদা আল কাউনিয়াহ আল ইরাদা আল শারঈয়াহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারঈ ভাবে এটা চান যে ইবলিস হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহ সুবাহভাবে এটা চান যে ফেরাউন ইমান নিয়ে আনুক এটা আল্লাহ চাইতেন এটা আল্লাহর সারে চাওয়া চাইতেন দেখে আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন আল্লাহর সারে চাওয়া যে আবু জাহাল ইমান আনয়ন করুক চাইতেন দেখে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর সারে চাওয়া যে আবু তালেব আনয়ন করুক চাইতেন দেখে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন কিন্তু যখন স্বেচ্ছায় আল্লাহ করেছে যখন আল্লাহ তখন আল্লাহ ফেরাউন আর ইবলিসকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে তাদের হাত পা অবশ করে তাদের মুখমণ্ডল বন্ধ করে আল্লাহর এবাদত করতে বাধ্য করেননি আল্লাহর অবাধ্য হতে চেয়েছে আল্লাহ হতে দিয়েছেন